জি ম্যাডাম, মোটামুটি তুন্দল। মোটামুটি না, মোটামুটি। জি ম্যাডাম, মোটামুটি। মোটামুটি না, মোটামুটি। থলি ম্যাডাম, আমি থপ থমাই তেত্তা গুলি মোটামুটি বলাল, কিন্তু মোটামুটি হয়ে দেয় আনফর্চুনেটলি। বল, টগল টেনে টেনে একটি টেবিল টানেলের দিকে নিয়ে যাচ্ছে। টগল টেনে টেনে একটি টেবিল টানেলের দিকে নিয়ে যাচ্ছে। আবার বলো। টগল টেনে টেনে একটি টেবিল টানেলের দিকে নিয়ে যাচ্ছে। চর মেরে তোমার দাঁত ফেলে দেওয়া উচিত। টল মেলে তোমার দাঁত ফেলে দেওয়া। কি বললে? থলি 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 ম্যাডাম, ভুলে গেছে। What? পরিচয় না দিয়া কই যান? Why? Who are you? কে আপনি? দিবা, বকুলপুর ইউনিয়নের চেয়ারম্যান দিবা তালুকদার। আই সি, তাহলে গণেশদা আমার নামটা তোমাকে দিয়েছিল। এই যে আপনি ওনাকে তুমি করে বলছেন কেন? সে আমার বয়সে অনেক ছোট। তাতে কি, উনি তো এই গ্রামের চেয়ারম্যান। কেউ আমারে কোনো নাম দেয় নাই, আমি দিবা নকল। আমি দিবা, দিবা নন্দিনী। তোমার নাম তো সাবিহা। আমি অপেরা ছেড়ে দেওয়ার পর গণেশদা ব্যবসায়িক স্বার্থে তোমার নাম দিয়েছিল দিবা। এই কথা বকুলপুরের কাউরে বিশ্বাস করাতে পারবেন না। সেটা আমার উদ্দেশ্যও না। আমি এখানে এসেছি নিউ বলেকা অপেরা দাঁড় করাতে। মৃত জিনিসটা কি জীবিত করা যায়? মৃত মানুষকে জীবিত করা যায় না, কিন্তু মৃত স্বপ্নকে জীবিত করা যায়। আর স্বপ্নের কখনো মৃত্যু হয় না। আমার স্বামী মরে যাওয়ার আগে আমাকে একটা কথা বলে গিয়েছিল। এক মিনিট, উনি কি আসলে আপনার স্বামী ছিল? এই থাপধান, এ চুপ, একদম কথা বলবে না। আমি করবে না, ছাড়ো, মানে ছাড়ো, ছাড়ো। আমার কথা শেষ করি। আমি শুনেছি যে তোমার বাবা মারা যাওয়ার পর তোমার মা গণেশদার হাতে তোমাকে তুলে দিয়েছিলেন, কিন্তু তারপরও, মানে এত চেষ্টা করার পরও তুমি কিন্তু শিল্পী হয়ে উঠতে পারোনি। তোমার আচরণ, তোমার কথাবার্তাই তার প্রমাণ। আপনি, আমার স্বামীর শেষ ইচ্ছেগুলো তোমাকে বলা হয়নি। আমার স্বামী তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে গিয়েছিল এবং বলেছিলেন যে যেহেতু আমাদের কোনো সন্তান নেই, তাই তার এই সম্পত্তি, তার এই অর্থ করি আমি যেন আমার সুন্দর স্বপ্ন পূরণে ব্যয় করি। আর আমার সুন্দর স্বপ্ন হচ্ছে নিউ বলাকা অপেরা দাঁড় করানো। আমি নিউ বলাকা অপেরা ছেড়ে গিয়েছিলাম, আমি আবার সেখানে ফিরে এসেছি এবং আমার একটাই উদ্দেশ্য, এই বকুলপুরে নিউ বলাকা অপেরা পুনর্নির্মাণ করা। ততদিন আপনি এখানে টিকে থাকতে পারবেন কি না সেইটা দেখেন। এমনি তো তারা পরের বাড়ি দখল করে আছে। স্বপ্ন দেখতে তো আর সমস্যা নেই। দেন, স্বপ্নে যখন পোলাও খাইবেন তখন ঘি একটু চাইলে বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, দেখা হবে, চলো।